আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাইরা, আজকে খুব ভালো একটা খবর নিয়ে আপনাদের সামনে আসা। তো শুরু থেকে বলি, অবশ্যই যদি আমার কথা বলার ফাঁকে কোথাও ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাইরা। এখন সিঙ্গাপুরে যখন প্রথম ভাইরাস ধরা পড়ে, শুরু থেকে আমি ছিলাম, এপ্রিলের 13 তারিখে আমি পজিটিভ ধরা পড়ি। তো পর্যায়ক্রমে দুইবার টেস্ট করার পরে পজিটিভ, পরে নাম্বার 3 বারের সময় সে সময় নেগেটিভ হই। তো আমি পরে পর্যায়ক্রমে সুস্থ হই, রিকভার হই। রিকভার হওয়ার পরে আমি আবার পুনরায় কোম্পানির কাজে যোগ দিই। কাজ করার পরে কোম্পানিতে কাজ কম থাকার কারণে বাড়িতে কিছু পার্সোনাল সমস্যা ছিল, সেই জন্য চলে যাই। চলে যাওয়ার পরে এখন বাড়ির সমস্যাটা মিটছে, এখন আমি নতুন করে সিঙ্গাপুর আসবো আর কি। আসার জন্য ট্রাই করছি কিন্তু আইপি দিচ্ছে না সিঙ্গাপুর থেকে। তারপরে প্রথম আমার বসে আগ্রহ দেখায় 9 তারিখে আইপি অ্যাপ্লাই করে ডিসেম্বরের, কিন্তু রিজাল্ট আসে। কিন্তু পরে ফাইনালি 16 তারিখে যখন অ্যাপ্লাই করা হয় তখন অ্যাপ্রুভ হয়। অ্যাপ্রুভ হওয়ার পরে পর্যায়ক্রমে আইপি সত্যায়িত করতে দিই, কিন্তু যদিও সেটা করতে সময় লেগে যায় প্রায় 15-16 দিনের মতো। তারপরে যদিও পাইছি আমার এক সিঙ্গাপুরে থাকে এক মামার মাধ্যমে হাইকমিশনে পাঠানোর পরে, তারপরে সেটা পাইছি। পাওয়ার পরে ম্যান পাওয়ার দেওয়ার পরে ম্যান পাওয়ার সম্পন্ন হয়েছে। সম্পন্ন হওয়ার পর আমার বসে আগেই বলা ছিল যে হ্যাঁ, এটা কমপ্লিট হওয়ার পরে তুই ফ্লাইটের ডেট ফিক্স করে আমরা জানাবি, জানানোর পরে তোর এন্ট্রি অ্যাপ্লোর জন্য অ্যাপ্লাই করবো। তো সেইভাবে আমি ম্যান পাওয়ার শেষ হওয়ার পরে বসকে জানাই। জানানোর পরে আইপি জানানোর পরে এন্ট্রি অ্যাপ্রুভাল অ্যাপ্লাই করে প্রথমবার রিজাল্ট আসে, দ্বিতীয়বারও রিজাল্ট আসে। দ্বিতীয়বার যখন রিজাল্ট আসে তখন লেখা ছিল যে 28 তারিখের পরে অ্যারাইভেল ডেট দিতে, অ্যারাইভেল হ্যাঁ ফ্লাইটের ডেট 28 তারিখের পরে দিতে বলা হয়েছিল, খুব শীঘ্রই অ্যাপ্লাই করতে। তো সেইভাবে অ্যাপ্লাই করা হয় জানুয়ারির 21 তারিখে, কিন্তু সেটা অ্যাপ্রুভ হয় ফেব্রুয়ারির 28 তারিখের ডেট দিয়ে, সেই ডেট আমার ফ্লাইট ডেট। তো সেইভাবে আমার সিঙ্গাপুর আসা, ফ্লাইট 28 তারিখে ছিল, 28 তারিখে আসছি। তো আসার পরে বাংলাদেশ পর্যায়ক্রমে যেই নিয়মকানুনগুলো থাকে আমার কাছে খুব বেশি একটা ডিফিকাল্ট মনে হয় নাই, যদিও সবার কাছ থেকে শুনছি অনেক ডকুমেন্টের প্রয়োজন হয়, সেই জন্য আমি প্রতিটা পেপারসই 8 থেকে 9 কপি করে নিয়ে আসছি, কিন্তু যদিও সেটা লাগে নাই। কিন্তু আপনারা অবশ্যই নিয়ে আসবেন, কারণ যদি লাগে তখন আপনি এয়ারপোর্টের ভিতরে ফটোকপি পাবেন না, একটা ফটোকপির দাম হয়ে যেতে পারে আপনার 2000 টাকা হলে আপনি পাবেন না ভিতরে। তো যাই হোক, আপনি ফটোকপিগুলো সবাই একটু বেশি করে নিয়ে আসবেন যাতে আপনি কোনো উপকার কোনো সমস্যা পড়তে না হয়। তো তারপর বাংলাদেশে ইমিগ্রেশন শেষ করে সিঙ্গাপুরে ফ্লাইটের জন্য অপেক্ষায় থাকলাম। অপেক্ষায় থাকার পরে পর্যায়ক্রমে চলে আসলাম সিঙ্গাপুর, আর সকাল 6টার আগেই হবে। আসার পরে সবাই পর্যায়ক্রমে লাইনে দাঁড়িয়ে গেলাম ইমিগ্রেশনের জন্য, সবাই চলে যাচ্ছে ইমিগ্রেশন ক্রস করে। সবাইকে বলা হচ্ছে যে 14 দিনের হোম নোটিশের জন্য থাকতে, অ্যান্ড দেন নিয়মকানুনগুলো সবগুলো বোঝাই দেওয়া হচ্ছে। কিন্তু কোনো কারণে আমার ফিঙ্গারগুলো মানে কাজ করতেছিল না ইমিগ্রেশনের গেটে। তো আমার এরপর ডেস্কে পাঠানো হয়, সেখানে দুইটা অফিসার মিলে আমার ডকুমেন্টগুলো চেক করতেছে। চেক করার পরে এক সময় দেখে ঠিকঠাক হয়েছে, প্রায় আধা ঘন্টা লাগছে, সে ঠিক হয়েছে। ঠিক করার পরে আমাকে সেই একই জিনিস বুঝিয়ে দিয়েছে যে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে হোম নোটিশে, আর এর ভিতরে যে নিয়মকানুনগুলো দেওয়া আছে আর এগুলো অবশ্যই মানতে হবে, না মানলে সিঙ্গাপুরের সরকার আইনানুগ যে ব্যবস্থা আছে সেটা নেবে। তো আমি বললাম ওকে, কিন্তু আমার হঠাৎ করে মনে হলো যে আমি তো রিকভার, বাংলাদেশের সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই সিঙ্গাপুরে, সেটা ঠিক আছে কিন্তু সিঙ্গাপুরের সার্টিফিকেট সিঙ্গাপুরে অবশ্যই ভ্যালু আছে। তো আমি ইমিগ্রেশন অফিসারে বললাম, স্যার আপনি যে বললেন আমার 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, তো অ্যাকচুয়ালি আমি আর সিঙ্গাপুর ছিলাম বাইরে চলাকালীন অবস্থায়, আমি আক্রান্ত পজিটিভ হয়েছিলাম, আমি রিকভার, তো এখনও কি আমার কোয়ারেন্টাইনে থাকতে হবে কি না। পরে বলল, ডু ইউ হ্যাভ এনি ডকুমেন্ট, বলতেছি যে আগের কোনো পেপার আছে কি না, ওই বাইরে চলাকালীন অবস্থায় যেই ডকুমেন্টগুলো আমরা পাইছি ডাক্তারের কাছ থেকে সেই টাইপের কোনো পেপার টেপার আছে কি না। তারপরে যদিও আমার পেপারগুলো আমি আনতে ভুলে গেছি, তো ভাগ্যক্রমে আমার মোবাইলের ভিতরে ছিল, অনেক কষ্টে খুঁজে বাই করছি, বাইর করার পরে পেপারগুলো দেখানো হলো। তারপরে সিঙ্গাপুর, ও একটা ভালো কথা বলতে বলে গেছি, আমি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে গেছি নভেম্বরের 5 তারিখে। তো বললাম যে আমি নভেম্বরের 5 তারিখে গেছি, তো আমি তো রিকভার, তো এখন কি আমার কোয়ারেন্টাইনে থাকতে হবে কি না। বললো ডকুমেন্টগুলো নেওয়ার পরে চেক করলো, কোথায় কোথায় যেন কল করলো তারাই ভালো জানে,
কল করার পরে বলতেছে যে তোর কোয়ারেন্টাইনে থাকতে হবে না, তুই তোর বসেরে কল দে, বসেরে কল দিয়ে নিয়ে যেতে, কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তারপর আমি বললাম যে স্যার তো এখন তো আমার কোয়ারেন্টাইনে টাকাও দিতে হবে না। বলো যে নো, এই নো নিড টু পে ইউ, যদি কোয়ারেন্টাইনে থাকা না লাগে তো টাকা টাকা কি জন্য দেওয়া লাগবে। তারপরে সেই আমি মনে মনে খুব হ্যাপি হইলাম আসলে জিনিসটা শোনার পরে, যে একটা চিন্তা নিয়ে আসছি যে $2,500 পে করতে হবে, আবার তো $2,500 অনেক কিছু আমাদের জন্য অ্যাকচুয়ালি। যদি ভালো বেতনও হয়, 20 টাকা 30 টাকা স্যালারি হতো, তারপরেও প্রায় 2-2.5 মাসের স্যালারির মতো। এটা বলার পর আমি মনে মনে খুব খুশি হইলাম। খুশি করার পরে ও যখন আমার 14 দিনের কোয়ারেন্টাইনে পাঠাচ্ছিল, তখন আমার বুকে মারা ছিল ইউলু কালার স্টিকার বুকের বাম সাইডে। তো পরে ইউলু কালার চেঞ্জ করে আমার হোয়াইট কালার দিয়ে দিয়ে বললো যে তুই এদিক দিয়ে পার হয়ে সোজা বাইরে চলে যা, তোর বসের জন্য অপেক্ষা কর, বস এসে গাড়ি দিয়ে নিয়ে যাবো। আমি অপেক্ষা করতেছি, বসরে জানাইলাম, বস খুব চিন্তিত যে সবাই কোয়ারেন্টাইনে যাইতে হয়, আসলে সব জায়গাতে স্পেশালি ঢাকা থেকে আসলে কোয়ারেন্টাইন যাইতে হয়, তোর কোয়ারেন্টাইন যেতে হবে না কি জন্য। তারপর আমি বললাম পর্যায়ক্রমে যে হ্যাঁ, আমার যে প্রয়োজনীয় কাগজপাতি ছিল সবগুলো দেখাইছি। তো দেখানোর পরে তারা বলছে যে হ্যাঁ, কোয়ারেন্টাইনে থাকতে হবে না, বসের কল দিয়ে চলে যেতে। তো বসের কল দিলে খুব চিন্তিত, বস চিন্তা করতেছে যে ও হ্যাঁ, এ কথা বসের বলার পরে বসে অনেক জায়গায় কল দিস এমন হয়েছে, অ্যান্ড দেন আরও অনেক জায়গায় হয়তো বা কল দিছে, আমি যদিও জানি না, তারা আমার স্ক্রিনশট দেখাইছে। তো তারা বলছে যদি ওয়ার্কার অলরেডি রিকভার হয়ে থাকে তাহলে কোনো টেস্ট করতে হবে না, টেস্ট করতে হবে না। কিন্তু বস খুব চিন্তিত, তারপর আমার আলাদা একটা জায়গায় রাখছে 3-4 দিনের জন্য রাইখা। গতকালকে আমি সব টেস্ট করে আসছি, আজকে যে রিপোর্ট নিয়ে আসছি নেগেটিভ। তো এয়ারপোর্ট থেকে বলছে কোনো টেস্ট করতে হবে না, ডাইরেক্ট চলে যেতে। তো এই যে যে ব্যাপারগুলি বাংলাদেশ থেকে যারা বাংলাদেশে ছিল বাইরে চলাকালীন অবস্থায়, তারা তো হয়তো আক্রান্ত হয়েছিল, ভালো হয়ে গেছে, তাদের নিজেরাও জানে না, তাদের কাছে ডকুমেন্ট নাই। তো যারা ছুটিতে বা কি বলে ভাইরাসের পরে গেছে, আক্রান্ত পজিটিভ ধরা পড়ছে, রিকভার হওয়ার পরে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে গেছে, এই টাইপের যারা ফেরত আসতে চাইবে, তারা যদি আইসা ইমিগ্রেশন অফিসার এরকমভাবে বুঝায় বলে, আশা করা যায়। যদিও আমি ফার্স্ট টাইম, আমি ফার্স্ট টাইম এটাতে আমার বস খুব শক খাইছে এই ব্যাপারটাতে, যে সবাই কোয়ারেন্টাইনে থাকা লাগলো, তোর থাকা লাগবে না কি জন্যে। তো পরে বসে অনেক জায়গায় জিজ্ঞানোর পরে, অনেক জায়গায় যাচাই বাছাই করার পরে হ্যাঁ, বসও এগিয়ে হয়েছে যে হ্যাঁ কেন। তারপরে আমার অফিস এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন লেডি কল দিছে, অফিসার, ইমিগ্রেশন অফিসার কল দিয়ে আমার বসে জানাইছে তোর কেন নিয়ে যা, হি ক্যান গো, হি নো নিড টু বি সাফ 14 ডেজ হোম নোটিস। তো তারপরে আমি বাইরে যেয়ে অপেক্ষা করি, অপেক্ষা করার পরে প্রায় অনেকক্ষণ, আমার ফ্লাইট ইমিগ্রেশন শেষ হয়ে 7টা বাজে, কিন্তু আমি অপেক্ষা করি প্রায় দিন 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত এই জন্যেই বস খুব চিন্তিত যে এখন তো ইমিগ্রেশন তো বলতেছে নিয়ে যেতে, এখন যদি আমি নিয়ে যাই, নিয়ে আমার যে পুরানো লোক আছে তাদের কাছে রাখা হয়, যদি ইনকেস পজিটিভ হলো পরে পরের টেস্টে, তো তখন তো আমার সব ওয়ার্কারের আইসোলেশন করতে হবে। তো সেটা ভাবলে বস আমার এক জায়গায়, যদিও তার কষ্ট হয়েছে অনেক আমি বুঝতে পারছি, তো তারপরে একটা হোটেল আমার রাখছে 4 দিনের জন্য। কালকে গতকালকে টেস্টের জন্য গেছিলাম, টেস্ট করে আসছে, আজকে রিপোর্ট নিয়ে আসছি, রিপোর্ট নেগেটিভ আসছে আলহামদুলিল্লাহ। তো এতটুকুই আসলে শেয়ার করা ছিল সবার সাথে। তো আমার মনে হয় স্পেশালি যারা ছুটিতে যাবে তাদের যে ডকুমেন্টগুলো থাকবে খুব যত্নের সাথে রাখতে, রাখার পরে আবার যখন সিঙ্গাপুর ব্যাক করবে, আসার পরে এই কাগজগুলো যদি দেখানো হয় তাহলে হয়তো বা কোয়ারেন্টাইনে থাকতে হবে না, তার মানে হয়তো বা টাকাটাও দেওয়া লাগবে না। তো এতটুকুই ছিল আমার জানার ইনফরমেশন। আমার মনে হয়েছে যে আসলে এতটুকু যদি আপনারা যারা অবগত আছেন এই ব্যাপারে শুনলে খুব বেশি উপকৃত হবেন, সেই জন্য আসলে আগ্রহের সাথে ভিডিওটা বানানো। আমার এটাই প্রথম ভিডিও, যদিও কথার মাঝখানে অনেক হয়তো বা ভুলভ্রান্তি থাকতেও পারে, অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।